হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শতকরা থেকে 10টা প্রশ্ন, আর সেটা 10 মিনিটের মধ্যে। তো চলুন আমরা প্রথম প্রশ্ন আলোচনা করছি, 371 নম্বর প্রশ্ন, যে প্রশ্নটা এসএসসি সিএইচএসএল 10+2 এক্সাম 2015 এসেছিল, আর এটা ছিল আপনাদের গেল দিনের হোম ট্যাক্সের প্রশ্ন। তাহলে যদি সময়ের আগে বিল জমা দেওয়া হয় তবে রাজ্য বিদ্যুৎ পর্ষদ বিদ্যুৎ বিলের ওপর 15% ছাড় দেয়। এক ব্যক্তি 54 টাকা ছাড় পেল, তাহলে প্রকৃত বিলের পরিমাণ কত ছিল? তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করব। তাহলে ধরি প্রকৃত বিলের পরিমাণ ছিল এক্স টাকা, প্রশ্ন অনুসারে এক্সের 15% ইজ ইকুয়াল টু 54 টাকা, তাহলে সেখান থেকে আমরা এক্সের মান বার করেছি 360 টাকা। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান সি, 360 টাকা। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 372 নম্বর প্রশ্ন। একটা সমাধান করতে দিয়েছে, 250 এর 550% ভাগ 275 = কত? ইউনাইটেড ইন্ডিয়ান ইন্স্যুরেন্স অ্যাসিস্ট্যান্ট অনলাইন এক্সাম 2015 কোশ্চেন। তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখছি, খুবই ইজি কোশ্চেন। তাহলে প্রদত্ত সমীকরণটা লিখলাম, আর আমরা এখানে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে কোশ্চেন মার্কটা বার করলাম 5। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কেননা 5 কোথাও দেওয়া নেই। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 373, 373 নম্বর প্রশ্ন। এখানে একটা নির্দেশ দিয়েছে, নিম্নলিখিত প্রশ্নের একটি প্রশ্ন এবং 1 এবং 2 নং দুটি বিবৃতি রয়েছে, তোমাকে স্থির করতে হবে বিবৃতিতে দেওয়া তথ্য উত্তর করার জন্য পর্যাপ্ত কিনা, উত্তর দাও। এতে বলেছে যদি 1 নং বিবৃতির তথ্য একাই উত্তর করার জন্য পর্যাপ্ত হয়, সেখানে 2 নং বিবৃতির তথ্য একাই উত্তর করার পর্যাপ্ত নয়। বিতে বলা আছে যদি 2 নং বিবৃতির তত্ত্ব একাই উত্তর করার জন্য পর্যাপ্ত হয়, সেখানে 1 নং বিবৃতির তত্ত্ব একাই উত্তর করার জন্য পর্যাপ্ত নয়। সিতে বলেছে 2 নং বিবৃতির তত্ত্ব একাই অথবা 1 নং বিবৃতির তত্ত্ব একাই অথবা 2 নং বিবৃতির তত্ত্ব একাই উত্তর করার জন্য পর্যাপ্ত হয়। দিতে বলা আছে 1 নং বিবৃতি এবং 2 নং বিবৃতি উভয় তত্ত্ব উত্তর করার জন্য পর্যাপ্ত নয়। আর অপশান ইতে বলা আছে 1 এবং 2 নং বিবৃতি উভয় তত্ত্বই প্রশ্নের উত্তর করার জন্য পর্যাপ্ত। তাই এখানে বলা আছে পরীক্ষায় পাশের সর্বনিম্ন শতকরা নম্বর কত? IDBI ব্যাংক এক্সিকিউটিভ অফিসার এক্সামিনেশন 2015 কোশ্চেন। 1 নম্বরে বলা আছে রমন 25% নম্বর পায় এবং সুনীল 288 নম্বর পায়, যেটি রমনের নম্বর থেকে 128 বেশি। 2 নম্বর বলেছে রমন সর্বনিম্ন 64 নম্বর থেকে কম পায়, তাহলে 64 নম্বর থেকে কম পায়। তা এখানে আমাদের এই 5টা ইকুয়েশান আছে, এই 5টা ইকুয়েশানের মধ্যে যেটা সঠিক সেটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। তো চলুন আমরা এই ক্যালকুলেশানটা ধরি। তাহলে 1 নং বিবৃতিতে ধরি পরীক্ষার সর্বোচ্চ নম্বর এক্স, রমেনের প্রাপ্ত নম্বর 288 - 128 = 160, প্রশ্ন অনুসারে এক্সের 25% ইজ ইকুয়াল 160, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 640। 2 নং বিবৃতি ধরি সর্বনিম্ন শতকরা পাস নম্বর হলো ওয়াই, রমনের নম্বর 460, সর্বনিম্ন পাস করা নম্বর 160 + 460 = 224, প্রশ্ন অনুসারে ওয়াই এর 640 = 224, তাহলে 2 নং, 1 নং এবং 2 নং উভয় বিবৃতি একসাথে উত্তর করার জন্য প্রয়োজন। তা সুতরাং সঠিক উত্তর হলো অপশান ই, 1 ও 2 নং বিবৃতি উভয় তথ্য প্রশ্নের উত্তর করার জন্য পর্যাপ্ত। আশা করছি আপনারা এই কোশ্চেনটার টেকনিকটা বুঝতে পেরেছেন। আপনাদের এরকম ইউনিক কোশ্চেনও কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে পারে, সেরকম কোনো ধরাবাধা নিয়ম নেই যে এরকম ধরনের কোশ্চেন আসবে না। তা সুতরাং আপনারা এই ধরনের কোশ্চেনগুলো একটু বাড়িতে খাতায় প্র্যাকটিস করে নেন। আর আমরা চলে এসেছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 374 নম্বর প্রশ্ন, NICL ALO এক্সাম 2015 কোশ্চেন। তা আমাদের এখানে একটা সরলীকরণ সিম্পলিফিকেশনের কোশ্চেন, এই যে কোশ্চেন মার্ক এখানে কত মান হবে সেটা আমাদের বার করতে হবে 4টে অপশানের মধ্যে। তো চলুন আমরা ক্যালকুলেশন শুরু করি। তা প্রদত্ত মান আমাদের এখানে যেরকম দেওয়া আছে সেরকম আমরা লিখে নিলাম। তা কোশ্চেন মার্কটা এক পাশে এনে আমরা উত্তর বার করে দিলাম পরপর স্টেপ বাই স্টেপ করে 401। তাহলে 374 নম্বর প্রশ্নে ক্যালকুলেশন করার পর আমাদের উত্তর বেরোলে অপশান ডি, 401। চলে আসছি পরবর্তী কোশ্চেন, 375 নম্বর প্রশ্ন, RBI অফিসার গ্রেড বি ফ্রেজ 1 অনলাইন এক্সাম 2014 কোশ্চেন। একটি নির্বাচনে একটি গ্রাম 60% ভোট পড়েছিল, এ এবং বি ছিলেন দুজন প্রতিদ্বন্দ্বী, এ 600 ভোটে জিতেছিল, যদি বি 40% ভোট বেশি পেত তবে তাদের মধ্যে ভোট সমান হয়ে যেত, তাহলে গ্রামে স্বীকৃত ভোটার সংখ্যা কত? খুবই ইজি কোশ্চেন, আপনারা এরকম ধরনের প্রচুর কোশ্চেন এর আগে করেছেন। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি গ্রামটিতে স্বীকৃত ভোটার সংখ্যা এক্স, তাহলে এ নির্বাচনে জিতেছিল 600 ভোটে, বি 40% বেশি,
ভোট পেল, তাহলে বি প্রার্থীর ক্ষেত্রে 40% সমান সমান 300, আর তার 100% আমরা বের করেছি 750, তাহলে বি ভোট পেয়েছিল 750, তাহলে এ ভোট পেয়েছিল 750 যোগ 600 সমান সমান 1350, তাহলে প্রশ্ন অনুসারে নির্বাচনে ভোট পড়ার সংখ্যা ছিল আমরা এখানে বার করেছি 60%, তাহলে আমরা এখানে এক্স এর মান, আমরা এক্স এর মান ক্যালকুলেশন করে 2100, তাহলে 60x/100 ইজ ইকুয়াল টু 2100, তাহলে সেখানে এক্স এর মান আমরা বার করেছি 3500, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি 3500, তাহলে মোট ভোটার, মোট স্বীকৃত ভোটার সংখ্যা 3500। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 376 নম্বর প্রশ্ন, IBPS ব্যাংক পিও এমটি এক্সাম 2015 কোশ্চেন। এখানে কোশ্চেন মার্কের যেটা সংখ্যা হবে বা যেটা উত্তর হবে আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা বাছতে হবে, তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে কোশ্চেন মার্কের সংখ্যাটা আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করেছি এবং ক্যালকুলেশন করে বার করেছি 122, তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর 122। আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নিজেরাই করতে পারবেন, আমরা ক্যালকুলেশনটা এখানে দেখিয়ে দিয়েছি, আপনারা উত্তর মিলিয়ে নেবেন। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 377 নম্বর প্রশ্ন, IBPS RRB অফিসার অ্যাসিস্ট্যান্ট অনলাইন এক্সাম 2015 কোশ্চেন। সেই একই রকম কোশ্চেন, এই আমাদের কোশ্চেন মার্কের এর মানটা কত সেটা আমাদের বার করতে হবে, আপনারা এক্স বা যা ইচ্ছা ধরে নিতে পারেন, তো সঠিক উত্তর বেরোলেই হবে। তো চলুন আমরা ক্যালকুলেশন করছি, আর ক্যালকুলেশন করার পর এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে বার করেছি 18, অপশান সি 377 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান সি 18। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 378 নম্বর প্রশ্ন, IBPS পিও প্রিলিমিনারি এক্সাম 2015 কোশ্চেন। সেই একই রকম এই কোশ্চেন মার্কের এই মানটা কত আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে, তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। প্রদত্ত ইকুয়েশনটা আমরা লিখেছি, স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে আমাদের উত্তর বেরিয়েছে 25, তাহলে অপশান সি হলো এই কোশ্চেনের সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 379, ESIC UDC এক্সাম 2016 কোশ্চেন। একটি পরীক্ষায় 96% পাস করে এবং 500 ছাত্র ফেল করে, তাহলে পরীক্ষায় মোট কতজন বসেছিল, তাহলে কতজন বসেছিল আমাদের সেটা বার করতে হবে। খুবই ইজি কোশ্চেন, আপনারা আশা করছি সবাই কোশ্চেনটা সঠিক উত্তর করতে পারবেন, তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি পরীক্ষায় বসেছিল 1 জন, শতকরা পাশের হার 96, শতকরা ফেলের হার 4%, প্রদত্ত তথ্য অনুসারে বিফল ছাত্র 4%, তাহলে এক্সের 4% এখানে 500, এটাকে এখানে 500 বলে দেওয়া আছে, তাহলে আমরা এখানে এক্সের মান বার করেছি 12500। তাহলে 379 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান বি 12500। চলে আসছি পরবর্তী ওই ক্লাসের শেষ প্রশ্ন, 380 নম্বর প্রশ্ন, ESIC UDC এক্সাম 2016 কোশ্চেন। মধুর বর্তমান বেতন 3500 টাকা, এটি পরের বছর 10% বাড়বে, তাহলে বেতন বৃদ্ধির পর মধুর বেতন কত হবে। আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন, তো চলুন আপনারা উত্তর নির্বাচন করুন। তাহলে এখানে মধুর হবে, এটা কৃষ্ণা লিখেছি, তাহলে মধুর বর্তমান বেতন 3500, বেতন বৃদ্ধি 10%, তাহলে 3500-র ওপর 10%, বা আমরা 100/110 করে বার করেছি 3850, তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ 3850। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আমরা 10 মিনিটে 10টা প্রশ্ন সলভ করে ফেলেছি, আর আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আপনাদের সময় একটু বেশি লেগে যাবে, আমরা যখন এই কোশ্চেনগুলো পড়ে পড়ে করছি তাহলে তার জন্য আমাদের একটু সময় বেশি কম লাগতে পারে, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তা আপনারা পরীক্ষার সময় যখন এই কোশ্চেনগুলো সলভ করবেন আপনারা আরও তাড়াতাড়ি করতে পারবেন, যেহেতু আপনাদের এই কোশ্চেনগুলো আগে থেকে একবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, আর আপনারা এই কোশ্চেনগুলো মস্তিষ্কগত করবার জন্য আপনারা নিজেরা খাতায় প্র্যাকটিস করুন বাড়িতে, আমাদের এই কোশ্চেনগুলো খাতায় টুকে টুকে। আর এখন চলে আসছি আমি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আজকের হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, নাগরাজ তার আয়ের 10% সঞ্চয় করতে পারে, কিন্তু 2 বছর পর যখন তার আয়ের 20% বৃদ্ধি পায় তখন ও সে আগের মতোই সমপরিমাণ টাকা সঞ্চয় করে, তাহলে তার খরচের পরিমাণ কত শতাংশ বেড়েছে। অপশান এ 22.29%, অপশান বি 23.13%, অপশান সি 24.29% এবং অপশান ডি 25.29%। আমি আবার আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, নাগরাজ তার আয়ের 10% সঞ্চয় করতে পারে, কিন্তু 2 বছর পর যখন তার আয় 20% বৃদ্ধি পায় তখনও সে আগের মতো সমপরিমাণ টাকা সঞ্চয় করে, তার খরচের পরিমাণ কত শতাংশ বেড়েছে। অপশান এ 22.29%, অপশান বি 23.13%, অপশান সি 24.29% এবং অপশান ডি 25.1%।
2.9%। আপনাদের চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় আমরা আপনাদের দিয়ে দেব। এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।